আসসালামু আলাইকুম, এসকে অনলাইন চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমরা পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তো অ্যাসাইনমেন্টে আছে 3টি সৃজনশীল এবং 10টি শর্ট কোশ্চেন। তো আমরা প্রথম থেকে শুরু করি, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। তো প্রথমে যে কোশ্চেনটি আছে সেটি হলো যে সৃজনশীল এক, প্রশ্ন এক। এখানে আছে এ প্লাস ওয়ান বাই এ সমান ফাইভ হলে ক নাম্বারে এ মাইনাস ওয়ান বাই এর মান নির্ণয় করতে হবে, খ নাম্বারে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করতে হবে, গ নাম্বার প্রমাণ করো যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল টু 110। তো আমরা প্রথম প্রশ্নটি দিয়ে শুরু করি। প্রথমে আমরা লিখব, দেওয়া আছে যে এ প্লাস ওয়ান বাই এ সমান ফাইভ, আমরা জানি এ মাইনাস ওয়ান বাই এ অর্থাৎ, তাহলে আমরা এখানে আমরা জানি এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। ওই সূত্র অনুসারে আমরা এই সূত্রটি বসাইলাম, অর্থাৎ বি এর স্থলে আছে ওয়ান বাই এ, বি এর স্থলে ওয়ান বাই এ, বি এর স্থলে ওয়ান বাই এ, এ কাটা যায়, আর এখানে এ প্লাস ওয়ান বাই এর মান হলো ফাইভ। তাহলে পাঁচ পাঁচ পঁচিশ, এখান থেকে চার বিয়োগ করলে পাই আমরা একুশ, একুশ হলো এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান। তাহলে হোল স্কোয়ারটা উঠাই দিলে বর্গমূল করলে আমরা পাই প্লাস মাইনাস টোয়েন্টি রুট টোয়েন্টি ওয়ান। এবার আমরা খ নাম্বারে যাই, খ নাম্বারে তো এখানে আমি এ টু দি পাওয়ার ফোর, এখানে এ টু দি পাওয়ার টু হোল স্কোয়ার দিয়েছি, এখানে ওয়ান বাই এ টু দি পাওয়ার টু হোল স্কোয়ার দিলেও হয়, এভাবে দিলেও হবে। তো এখানে যে সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তো এখানে এ স্কোয়ার স্কোয়ার কাটা যায়, থাকে এখানে এটার কোনো মান নাই, এটা আবার আমরা সূত্র ফেলতে পারি অনুসিদ্ধান্ত, সেটা হলো এ প্লাস বি অর্থাৎ এখানে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি, বি এর জায়গায় আছে ওয়ান বাই এ। তো আর এখানে এটা কাটা গেলে টু থাকে মাইনাস টু, আর এই হোল স্কোয়ারটা হলো এইটা, আর ভিতরের অংশটুকু হলো এই পুরাটুকু, এইটুকু হলো সম্পূর্ণ। তো আমরা এখন এটার মান বসাই, এটার মান বসাইলে আমরা পাই কত, ফাইভ স্কোয়ার আর মাইনাস টু হোল স্কোয়ার, মানে এই যে স্কোয়ারটা হলো এটা, আর এখানে এ এবং এ কাটা গেলে থাকে টু। তো আমরা পরবর্তী লাইন টোয়েন্টি ফাইভ থেকে ওয়ান বাদ দিলে পাই টোয়েন্টি থ্রি, টোয়েন্টি থ্রি বর্গ করলে আমরা পাই পাঁচশো উনত্রিশ, উনত্রিশ থেকে দুই বিয়োগ করলে পাই আমরা পাঁচশো সাতাইশ অর্থাৎ ফাইভ হান্ড্রেড টোয়েন্টি সেভেন। খ নাম্বারটি হয়ে গেল আমার উত্তর। এবার যাব আমি গ নাম্বার, প্রমাণ করো যে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ সমান ওয়ান হান্ড্রেড টেন, দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান ফাইভ, বাম পক্ষ নিলাম, বাম পক্ষ হলো কি এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ। তো এটার একটা সূত্র আছে সেটা ভেঙে দিই। তো আমরা কি পাইলাম যে থ্রি মাইনাস থ্রি মাইনাস এ বি, বি এর জায়গায় ওয়ান বাই এ, আর এখানে এ প্লাস ওয়ান বাই তো এটা পাইলাম। এখন আমরা মান বসাই দিই, এখানে ফাইভ, এখানেও ফাইভ, এখানে এ কাটা দেবো, থাকবো থ্রি, আমরা পাই এখানে ফাইভ কিউব সমান হয় ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ, আর তিন এখানে থ্রি আর ফাইভ গুণ করলে হয় ফিফটিন, বিয়োগ করলে পাই আমরা একশো দশ মানে ওয়ান হান্ড্রেড টেন অর্থাৎ ডান পক্ষ সমান। তাহলে প্রমাণিত হয়ে গেল আমার সৃজনশীল এক। এবার সৃজনশীল দুই, সৃজনশীল দুই আছে একটা, এখানে একটা রাশি দেওয়া আছে বীজগাণিতিক রাশি, এখানে একটা রাশি দেওয়া আছে, আর এখানে একটা রাশি দেওয়া আছে
আবার এখানে একটা রাশি, চারটা রাশি দেওয়া আছে। তাহলে ক নাম্বারে, ক নাম্বারে ইয়া করতে হবে সমাধান, সেটা হলো ক নাম্বার প্রশ্নটি হলো যে উৎপাদক নির্ণয় করতে বলছে, আর খ নাম্বারে দ্বিতীয় তৃতীয় রাশির কি করতে বলছে, গসাগু নির্ণয় করতে, আর গ নাম্বারে বলছে যে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করতে। প্রথমে আমরা ক নাম্বারটা করলাম, ক নাম্বারটা হলো উৎপাদক এই এক্স দিয়ে এই রাশিটাকে গুণ করে দিলাম, এক্স দিয়ে এ পুরো রাশিটাকে গুণ করে দিলে এ স্কোয়ার এক্স, এ স্কোয়ার এক্স, আর এক্স দিয়ে ওয়ান ডে গুণ করলে এক্স। এখন এখান থেকে এ এক্স কমন যায়, এক্স কমন নিলে এ এক্স এক্স প্লাস এ, আর এখান থেকে ওয়ান কমন নিলে এক্স প্লাস এ। এখন এই রাশি আর এই রাশি দিয়ে যদি ভাগ করে দেই বা কমন নেই, সেটা হয় কি এক্স প্লাস এ আর এখানে ইনটু এ এ এক্স আর এখানে ওয়ান, তাহলে উৎপাদক হয়ে গেল। এবার আমরা যাবো খ নাম্বার, খ নাম্বারে দ্বিতীয় রাশি কি, এটাকে বলছে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাশির গসাগু নির্ণয় করতে। প্রথমে আমরা নিলাম দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হলো এটা। এখন এটাকে তেমন কিছু না করলে চলে, বা এক্স গুণ এক্স গুণ ওয়াই লেখা যায়, এভাবে এভাবে রাখলেও চলে। তো এখানে এটাকে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদক নির্ণয়ের সূত্র ভাঙতে হবে। উৎপাদক নির্ণয়ের সূত্র হলো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা এটা দ্বিতীয় রাশি থেকে পেলাম। এবার আমরা তৃতীয় রাশি, তৃতীয় রাশি আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ভিতরে আছে এক্স টু দি পাওয়ার ফোর, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব, উৎপাদকের বিশ্লেষণ এটাকে করে সেকেন্ড ব্র্যাকেট দেই, এক্স স্কোয়ার হোল স্কোয়ার আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে ওয়াই স্কোয়ার আবার হোল স্কোয়ার বাংলাম। তখন এটাকে এ প্লাস বি এর সূত্র বানাবো। এখানে যদি টু থাকতো আমার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়তো, তাহলে একটা টু বসাই, একটা টু বসাইলে আমার কী হয়, এখানে যদি আমি একটা টু বসাই অসুবিধা আছে, আবার সেটা আমি একজনের সাথে ধার নিলাম আবার ফেরত দিয়ে দিতে পারি তো নাকি, তাহলে এখানে যদি আমি টু নেই তাহলে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, যেহেতু এখানে আমি ধার নিয়েছি তাহলে সেটা আবার ফেরত আমাকে দিতে হবে। তাহলে ব্যালেন্স করলাম কীভাবে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এইটুকুর সূত্র পরে, এটুকুর সূত্র পরে কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তো বসাইলাম এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসাইলাম। তো আর এটাকে আমি হোল স্কোয়ার করে দিলাম এক্স ওয়াই হোল স্কোয়ার। এখন আবার সূত্র পরে এস এই এটা সম্পূর্ণটা হোল স্কোয়ার আবার এটাও হোল স্কোয়ার, তাহলে কী হয় মাঝখানে একটা মাইনাস আছে। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একটা আছে, সেই সূত্র অনুসারে আমরা এটা করতে পারি। তো কী করতে পারি যে এটা প্লাস এটা আবার এটা প্লাস এটা মাইনাস আবার এটা এক্স ওয়াই, তো এটাকে আবার সাজায় দিই, এক্স ওয়াইটা মাঝখানে নিয়ে আসি, এক্স ওয়াইটা মাঝখানে নিয়ে আসি। এখন আমরা এই রাশিটা পাইলাম উৎপাদক করে তৃতীয় রাশি। এবার আমরা যাই চতুর্থ রাশি, চতুর্থ রাশিতে আমরা পাই এ কিউব ওয়াই স্কোয়ার, এখান থেকে শুধুমাত্র এক্স ওয়াই কমন যায়, সম্ভবত এক্স এক্স ওয়াই স্কোয়ার কমন যায়, এক্স ওয়াই স্কোয়ার কমন গেলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই রাশিটা কিন্তু এই রাশির সাথে মিল, আবার এক নম্বর রাশির সাথেও মিল আছে, তাহলে এই রাশিটা প্রতিটা রাশির মধ্যেই আছে, তার মানে এই রাশিটা হলো কমন, আর এক্স ওয়াই কমন আছে আবার এখানে স্কোয়ার বেশি আছে, তো এখানে এক্সট্রা এক্স বেশি আবার এখানে ওয়াই একটা বেশি, আবার এখানে এক্স আছে দুইটা ওয়াই আছে দুইটা, তাহলে গসাগুর বেলায় সর্বোচ্চ সাধারণ ঘাত, গসাগুর বেলায় শুধুমাত্র কমন নিতে হবে, সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদকগুলো নিতে হবে এবং আর সর্বোচ্চ সাধারণ, সাধারণ মানে প্রতিটা রাশিতে থাকতে হবে, যে রাশিটা প্রতিটা রাশির মধ্যে আছে সেটা আমাকে কমন নিতে হবে। তাহলে আমি লিখতে পারি যে এখানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশিতে সর্বোচ্চ সাধারণ ঘাতের গুণনীয়ক হলো এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার
প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অতএব নির্ণয়ের গসাগু এটা, সর্বোচ্চ সাধারণ ঘাতের সব। এবার আমি ঘ নাম্বারটা করি সমাধান, দ্বিতীয় রাশি সমান কি যে ওই একই ঘ নাম্বারটা খ নাম্বারের মতো আমাকে উৎপাদক করতে হয়েছে, উৎপাদক করলাম, হ্যাঁ এখানে চতুর্থ রাশি নিলাম, তাহলে নির্ণয়ে লসাগু হলো কত, কমন এবং আনকমন যা আছে সব নিতে হবে, কমন হলো এই রাশিটা আর বাকিগুলো হলো আনকমন, এটা আনকমন আর এখানে এক্স স্কোয়ার সর্বোচ্চ ঘাত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিলাম, তাহলে হয়ে গেল। এটাকে গুণ করে বিভিন্নভাবে সাজানো যায়, তো এইভাবে দিয়ে দিলেই ভালো হয়, গুণ করতে গেলে ভুল হইলে অঙ্কটা ভুল হবে। আচ্ছা এখন হয়ে গেল লসাগু, এবারে অর্থাৎ দ্বিতীয়, প্রথম সৃজনশীল দ্বিতীয় সৃজনশীল শেষ, এবারে যাব আমরা তৃতীয় সৃজনশীলে। তৃতীয় সৃজনশীল প্রশ্ন হলো যে সৃজনশীল প্রশ্ন তিন, একটি পরিবারের বিভিন্ন খাতে মাসিক খরচের সারণী খরচের খাত মোবাইল রিচার্জ অতিথি আপ্যায়ন যাতায়াত ঔষধ ক্রয় শিক্ষা সামগ্রী ক্রয় টাকার পরিমাণ গণসংখ্যা, সারণীটি দেওয়া আছে, সারণীটি পূরণ করতে হবে, সারণীটি পূর্ণ করো তোমার নিজের পরিবারের আলোকে, সারণী থেকে মধ্যক নির্ণয় করো, সারণী থেকে আয়তলেখ আঁকো, আয়তলেখ থেকে তোমার নিজের পরিবারের খরচের কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে এবং কেন, এই প্রশ্নটি আমরা এখন সমাধান করব। ক সারণীটি পূর্ণ করো তোমার নিজের পরিবারের আলোকে, আমি এইভাবে পূরণ করলাম, মোবাইল রিচার্জ 500 টাকা, অতিথি আপ্যায়ন 1000 টাকা, যাতায়াত 1000, ক্রয় ঔষধ ক্রয় 500 টাকা, শিক্ষা সামগ্রী ক্রয় 1500 টাকা, এখানে গড় সংখ্যা ধরলাম 3, এখানে 5, এখানে 2, ওষুধ ক্রয় এখানে 4, শিক্ষা সামগ্রী 6, এই সারণীটি আবার এইভাবে আমরা লিখতে পারি খারাপভাবে। তো আমরা এখন খ নাম্বারটা করবো, খ নাম্বারটা আছে সারণী থেকে মধ্যক নির্ণয় করো, তো ওই মধ্যক নির্ণয় করার পূর্বে আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব, আর ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার পদ্ধতি আমরা জানি যে গণসংখ্যার যে গণসংখ্যা আছে তিন গণসংখ্যা সারণীতে, তো প্রথম শ্রেণীর যে তিন আছে এটা ক্রমযোজিত গণসংখ্যা একই থাকবে, কিন্তু দ্বিতীয় শ্রেণীতে হবে ওই তিনের সাথে এই শ্রেণীর গণসংখ্যা যোগ করে যাওয়া হয়, পরবর্তীতে আবার এই আটের সাথে 2 যোগ করে 10, আবার 10-এর সাথে 4 যোগ করে 14, আবার 14-এর সাথে 6 যোগ করে 20, এবং সর্বশেষ যে যোগফলটি এটা হলো মোট গণসংখ্যা, অর্থাৎ এখানে যোগ করলে হবে কত, এখানে যা হবে এখানেও তাই হবে, তো এখানে 20 হলো বা 20 হলো মোট গণসংখ্যা, তো আমি আবার পড়ছি, আমরা জানি গণসংখ্যা অর্থাৎ n এর মান যদি জোড় সংখ্যা হয় তবে মধ্যক হবে n বাই 2 তম, মানে n বাই 2, এখানে এততম পথ এবং n বাই 2 যোগ 1 n বাই 2, মানে n এর অর্ধেক মানে গণসংখ্যার অর্ধেক এর সাথে 1 যোগ এততম পথ দুইটির সাংখ্যিক মানের গড়, সাংখ্যিক মানের গড় এখানে n সমান
হইলো 20, যা জোর সংখ্যা, 20 জোর সংখ্যা। তো অতএব মধ্যক হবে 20/2 তম এবং 20/2+1 তম পদ দুটির যোগফলকে 2 দিয়ে ভাগ করলে যা হয় তাই। তাহলে এখানে আমরা ফলাফল পাই 10তম 11তম পদের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো, তাহলে 10তম হলো এই সারণীতে আছে, অর্থাৎ 1000। 10তম পদ হলো 1000 আর 11তম পদ হলো 500। তাহলে আমি এখানে 500 বসাইলাম, তাহলে 1000 এবং 500 হয় 1500। 1500কে 2 দিয়ে ভাগ করলে পাই আমি 750, অর্থাৎ নির্ণয়ের মধ্য হবে 750। এবার আমি গ নাম্বারটি করব, গ নাম্বারটি যে সারণীটি আছে সারণীটি আবার নিলাম। এখন এক্স অক্ষে খরচের খাত এবং ওয়াই অক্ষের দিকে টাকার পরিমাণ লিখে আয়তলেখ অঙ্কন করা হলো। কেন করলাম, যে এখানে উল্লেখ করছে যে কোন খাতে সবচেয়ে বেশি টাকা খরচ হয়েছে, তাহলে খাত এবং টাকার পরিমাণের উপর ভিত্তি করে আয়তলেখটি অঙ্কন করা হবে। এখানে গণসংখ্যাটা বিচার করলাম না, শুধু টাকা এবং খরচের খাতের উপর ভিত্তি করে আয়তলেখাটি অঙ্কন করলাম। তাহলে আমি পাই যে নিচে হলো খরচের খাত, এক্স অক্ষের দিকে খরচের খাত এবং ওয়াই অক্ষের থেকে টাকার পরিমাণটা নিয়ে আমি আয়তলেখটি অঙ্কন করলাম। তো এতে করে দেখা যাচ্ছে যে শিক্ষা খাতে, মানে শিক্ষা সামগ্রী ক্রয় খাতে সবচেয়ে বেশি টাকা খরচ হয়েছে, কারণ এখানে আমরা 4 ভাই বোন লেখাপড়া করে এই জন্য শিক্ষা সামগ্রী ক্রয় খরচ হয়েছে বেশি। আয়তলেখা হইতে দেখা যাচ্ছে যে শিক্ষা সামগ্রী ক্রয় সবচেয়ে বেশি খরচ হয়েছে, কারণ এখানে আমরা 4 ভাই বোন স্কুল কলেজ ও ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। এবার আমি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত প্রশ্ন আছে যে রাশি, প্রথম 1 নম্বরটি হলো রাশিটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ কর, 2 নম্বরটি এর যোগফল কত, 3 নম্বরটি এর বিয়োগফল কত এবং 4 নম্বরটি এর গুণফল কত, 5 নম্বরটি ভাগফল কত। তাহলে যোগ বিয়োগ ভাগ সবগুলোই আছে, গুণা আছে এবং একে লঘিষ্ঠ আকারকে বলা হয়েছে। আর 6 নম্বরের সেট কাকে বলে, 7 নম্বরে সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কী বুঝো, তারপরে 8 নম্বর একটা সেট দেওয়া আছে, রূপসেট কয়টি কী কী, এবং 9 নম্বর এর সকল গুণনীয়কের সেটের একটা সেট গঠন পদ্ধতিতে একটা সেট আছে, সেটাকে তালিকা পদ্ধতিতে নির্ণয় করতে হবে। তারপর 10 নম্বর, 10 নম্বর হলো এখানে পি একটা সেট, কিউ একটা সেট, এর সংযোগ সেট এবং স্যাট সেট নির্ণয় করতে হবে। আমরা একটা একটা করে নির্ণয় করি। এখানে প্রথমটা উপরের অংশটাকে আমরা উৎপাদক করি আর নিচের অংশটা সূত্রের সাহায্যে উৎপাদক করি। তো আমরা উপরের এটা মিডল টার্ম ব্রেকিং এর সাহায্যে আমরা এই উৎপাদকটা করলাম। এখানে 5 এবং এক্স স্কোয়ার গুণ করলে আমরা পাই 5x² মানে 5x² তাহলে এই 6কে এমনভাবে ভাঙবো, গুণ করলে 5x² এবং যোগ করলে এটাই থাকে। তাহলে বাংলাম এখানে 5x-x, গুণ করলে 5x² আবার যোগ করলে 6। এটা এখন কমন নিয়ে আমরা উৎপাদক নির্ণয় করি আর নিচের অংশটাকে এই সূত্রের সাহায্যে আমরা নিচের অংশটাকে ভাঙলাম। এখন দেখা যাচ্ছে যে নিচে
ফাইভ মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স আছে উপরে, ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স আছে, কাটা গেলে আমরা থাকে যে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ফাইভ। তো আমাদের এক নম্বরটি হয়ে গেল। এখন আমরা দুই নম্বরটি করব, দুই নম্বরটি যোগ করব, এ বি এর লসাগু নির্ণয় করি, এ বি এর লসাগু এ বি, তারপরে আমরা লসাগু নিয়ম অনুসারে হর দিয়ে লসাগুকে ভাগ করে ভাগফল দিয়ে লবকে গুণ করে আমরা এটা পেলাম। তো এখন গুণ করে যোগ বিয়োগ করে আমরা উপরে পাই এক্স এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার, আর নিচে মানে হরে পাই এ বি। তাহলে দুই নম্বরটি হয়ে গেল। এবার আমরা তিন নম্বরটি করব। তিন নম্বরটি হল ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স এ কিউব প্লাস ওয়াই কিউব। আমরা এটার বিয়োগফল কত বের করতে হবে? তো প্রদত্ত রাশি নিলাম, এখন আমি লসাগু করলাম, প্রথমে লসাগু করে এই অংশটা পেলাম। লসাগুর নিয়ম অনুসারে আমরা লসাগু করা সবাই জানি। তো এটা করার পর আমরা যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করে আমরা উপরে পাই টু এক্স স্কোয়ার ওয়াই মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই কিউব, নিচে আবার এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তারপর আমরা পাই এখান থেকে আমরা টু কমন নিই, টু ওয়াই কমন নিলাম, তাহলে ভিতরে পাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমরা নিচে আবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র অনুসারে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর উৎপাদক নির্ণয় সূত্রটি আমরা লিখলাম। এখন এই অংশটা আর এই অংশটা বাদ যায়, তাহলে উপরে থাকে টু ওয়াই, নিচে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার আমরা চার নম্বরটি করব। চার নম্বরটি এখানে গুণ করে দিব, হরে হরে গুণ, লবে লবে গুণ। গুণ করে আমরা আমরা জানি গুণ করলে পাওয়ারের সংখ্যা যোগ হয়, পাওয়ারগুলো যোগ হয়, এবং যেটা ধ্রুবক পদ আছে মানে সংখ্যা, সংখ্যাগুলো কাটাকাটি করতে হবে। তাহলে তিন দিয়ে পনেরোকে কাটলে উপরে পাঁচ, আর দুই দিয়ে দশে কাটলে পাঁচ, পাঁচ পাঁচ পঁচিশ, আমরা পরবর্তী লাইনে পঁচিশ মানে টোয়েন্টি ফাইভ পাই। আর যেহেতু এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ আছে আর ওয়াই টু দি পাওয়ার ফাইভ আছে, বি এখানে আছে ফোর, এখানে আছে টু, হয়ে যাবে সিক্স, জেড তিন আর দুই পাঁচ। তো এইভাবে উপরের অংশ নিচের অংশ এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব, ওয়াই স্কোয়ার এবং এ স্কোয়ার আর বি স্কোয়ার। তো এবারে আমরা আরও কিছু, যেহেতু এখন এগুলো দিয়ে ভাগ করলে উপর থেকে পাওয়ারগুলো মাইনাস হবে, অর্থাৎ আমরা পাই উপরে পাই টোয়েন্টি ফাইভ বি টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড ফোর, আর নিচে এ স্কোয়ার, এখান থেকে এক্স এর পাওয়ার থ্রি, উপর এলো ফাইভ, বিয়োগ করলে টু, আবার ওয়াইয়ের পাওয়ার এলো টু, এখানে এলো ফাইভ, বিয়োগ করলে থ্রি, এখানে সিক্স, এখানে টু, বিয়োগ করলে ফোর। তো এইভাবে আমরা চার নম্বরটি করলাম, চার নম্বরটি অ্যান্সার। এখন আমরা পাঁচ নম্বরটি করব, পাঁচ নম্বরটি বাক। প্রথমে আমরা উৎপাদক নির্ণয় করব, হরলবের উৎপাদক করব, তারপর আমরা বাক চিহ্নটা গুণ চিহ্ন দিয়ে উল্টে তারপরে করব। তো আমরা উৎপাদক করা জানি, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, আর এটা উৎপাদক হয় না এটা, আর এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা বসাই দিলাম। এখন উল্টায় দিই, উল্টায় দিয়ে কাটাকাটি করার পর আমরা যা পাই, এটা দুইবার হয়েছে, একবার লিখলে হতো। তো কাটাকাটি করার পর আমরা পাই যে এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কারণ এই অংশটা আর এই অংশটা কাটা যায়, আর এ প্লাস বি এ প্লাস বি কাটা যায়, তাহলে থাকে উপরে এ মাইনাস বি, আর এখানে এ মাইনাস বি, গুণ করলে পাই আমি এ মাইনাস বি হোল স্কোয়ার
হয়ে গেল 5 নাম্বার, এবার সেট 6 নাম্বার। সেট কাকে বলে? আমরা জানি বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন নবম দশম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিষয়ে 3টি বইয়ের সেট, প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট ইত্যাদি। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এ বি সি বা এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয়। এবং যেমন 3, 2, 4, 6 এই সংখ্যা 3টির সেট এ ধরলাম, এ দিয়ে সেকেন্ড ব্রেকেটের ভিতরে এই 2, 4, 6 লিখলাম। তো সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বা এলিমেন্ট বলে বা মেম্বার বা সদস্য বলে। যেমন এখানে বি একটা সেট, এর উপাদান এ বি, তাহলে আমরা লিখতে পারি যে বি সেটের উপাদান এ এবং বি। উপাদান প্রকাশের চিহ্ন হলো এই, এটা হলো একটা প্রতীক, এটা নাম হলো বিলংস টু। তো আমরা বিলংস টু বলতে আমরা এখানে দেখাই যে এ বিলংস টু বি, পড়া হয় এ বি এর সদস্য, এ বিলংস টু বি, বি বিলংস টু বি, পড়া হয় বি ক্যাপিটাল বি এর সদস্য, বি বিলংস টু বি। উপরে বি সেটে সি উপাদান নেই, তাহলে সি নট বিলংস টু এবং পড়া হয় সি বি এর সদস্য নয়, সি ডাজ নট বিলং টু বি। তো এবার আমরা 7 নাম্বার, সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলিতে কি বোঝায়? সেট প্রকাশের তালিকা পদ্ধতি, সেটকে 2টা পদ্ধতিতে প্রকাশ করা হয়, যথা তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। তার মধ্যে তালিকা পদ্ধতি হলো যে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয়, এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। যেমন এ একটা সেট, এর সদস্য হলো বি এবং এ, বি একটা সেট, এর সদস্য হলো 6, 4, 2, এগুলো কমা দিয়ে আলাদা আলাদা করে বসানো হয়েছে। তো এবারে সি একটা সেট, নিলয় তিশা এখানে কতগুলো নাম, 3 জনের নাম, এখানেও কমা দিয়ে আলাদা করে বসানো হয়েছে সেকেন্ড ব্রেকেটের ভিতরে। তো এটা হলো তালিকা পদ্ধতি। এবার আমরা 8 নাম্বার যাব। 8 নাম্বারে হলো, 8 নাম্বারে হলো একটা সেট, এর উপাদান হলো 1, 2, 3, এর উপসেট কয়টি? তো এর উপসেট আমরা জানি উপাদান যত হবে 2 এর পাওয়ার তত বসাইলে যে রেজাল্টটা আসে সেটা হলো সেটের সংখ্যা। আর এগুলাকে সবগুলো নিয়ে একটা করে নিয়ে, 2টা করে নিয়ে, 3টা করে নিয়ে এইভাবে আমরা উপসেট গঠন করতে পারি। উপসেট তাহলে প্রথমে আমরা এর যতগুলো উপাদান আছে সবগুলো নিয়ে একটা সেট তৈরি করলাম, আবার 3 বাদে 1, 2 নিয়ে একটা করলাম, 2 বাদে 1, 3 নিয়ে একটা করলাম, 1 বাদে 2, 3 নিয়ে একটা করলাম, আবার 1 শুধু 1 দিয়ে একটা করলাম, 2 দিয়ে একটা করলাম, 3 দিয়ে একটা করলাম। যেহেতু 8টা উপাদান, কাজেই আরেকটি হবে ফাঁকা সেট বা ওরি, ফাঁকা সেটের প্রতীক হলো ওরি, তাহলে এগুলো হলো উপসেট। এখানে বলছে উপসেটের উপসেট কয়টি, এখানে উপসেট 8টি, এখানে লিখে দিতে হবে যে উপসেট 8টি এবং কী কী আমি লিখে দিছি। তো আর এর প্রকৃত উপসেট হবে এই, শুধু এই এই উপসেটটা কম হবে, যেটা নিজেই নিজের উপসেট সেটা কম হবে, বাকিগুলো হলো প্রকৃত উপসেট। তো এবারে আসবো 9 নাম্বার। 9 নাম্বার একটা সেট আছে, বি সেট গঠন পদ্ধতিতে আছে, এটা তালিকা পদ্ধতিতে করতে হবে। এটা তালিকা পদ্ধতিতে প্রকাশের করতে হলে আমাকে এই সে 42-এর গুণনীয়ক সহ নির্ণয় করতে হবে। তো গুণনীয়ক আমরা নির্ণয় করার পদ্ধতি আমরা জানি, 1 × 42, আবার 2 × 21, 3 × 14, তারপরে হলো 6 × 7, তারপরে অর্থাৎ 42-এর গুণনীয়ক সমূহ হলো 1, 3, 1, 2, 3, 6, 7,
14, 21, 42. তো এখানে তাহলে কিউ সেট আমরা পেয়ে গেলাম, এটা তালিকা পদ্ধতি, এটা কিউ সেটের তালিকা পদ্ধতি। এবার আমরা 10 নাম্বার দেব, 10 নাম্বারে আছে পি একটা সেট, কিউ একটা সেট, যার উপাদান পি এর উপাদান হল 2, 3, 4 এবং কিউ এর উপাদান 1, 3, 5। এখন পি সংযোগ বি বের করতে হবে, দেওয়া আছে আমরা এটা লিখব। তারপর আমরা পি সংযোগ কিউ লসাগু যেভাবে নির্ণয় করি, কমন ইন্টু আনকমন, এখানেও একই, মানে দুই সেটে কমন উপাদান নিতে হবে এবং বাকি সব উপাদান নিয়ে যে সেট তৈরি হয় সেটা হলো সংযোগ সেট। তাহলে এখানে পাই আমরা 1, 2, 3, 4, 5, 6। এবার আমরা সংযোগ গেল, এবারে সেট সেট নির্ণয় করব। তাহলে এই দুইটা সেটের মধ্যে কোনো উপাদান সাধারণ নাই, মানে কমন নাই, অর্থাৎ এমন একটা সেট নাই যে দুইটা সেটেই আছে, কাজেই এর কোনো সেট সেট নাই, অর্থাৎ ফাঁকা সেট হবে। তাহলে ফাঁকা সেট আমরা এইভাবে লিখি ওরি, ওরি প্রতীক দেওয়া ফাঁকা সেটটা প্রকাশ করে থাকি। হয়ে গেল আমার 10 নাম্বার। তাহলে আমরা সৃজনশীল 1, 2, 3 এবং সংক্ষিপ্ত প্রশ্ন 1 থেকে 10 পর্যন্ত সমাধান করলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য, নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুদা হাফেজ।